মানুষের জন্য একজন টিচার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহর এই জমিনে যত মানুষ আছে, জিন আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের আমি হইলাম মুআল্লিম, আমি হইলাম ওস্তাদ, আমি হইলাম শিক্ষক। আর সারা দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, যত মাখলুকাত আছে, সবগুলা হলো আমার স্টুডেন্ট। তাহলে আমরা কি শিক্ষক না স্টুডেন্ট? স্টুডেন্ট, আমরা ছাত্র, সবগুলা ছাত্র। আর শিক্ষক একজন জমিনে, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত, আল্লাহ পাক রাসূলকে বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে ঘোষণাটা দিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। রাসূল আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছো সকল মানুষের জন্য, সবার জন্য আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে রাসূল শুধু মক্কার জন্য, মদিনার জন্য না, রাসূল জামিয়া, সারা দুনিয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমার আলম যতদূর বিস্তৃত, আমি যতদূরের জন্য রব, আমি যতদূরের জন্য রাব্বুল আলামিন, আপনিও ঠিক ততদূর এরিয়ার জন্য আপনাকে রহমত স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ যতদূরের রাব্বুল আলামিন, রাসূল ততদূরের রাসূল রাব্বুল আলামিন। আল্লাহর আলম যতদূর বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের জন্য মুআল্লিম কে? বাংলাদেশের মুআল্লিম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্ডিয়ার মুআল্লিম কে? পাকিস্তানের মুআল্লিম কে? ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মুআল্লিম কে? তাহলে সবার মুআল্লিম যিনি, তিনি আছেন কোথায়? মদিনা। এই জন্য মদিনা খালি দারুল ইমান না, মদিনা দারুল এলেমও, এলেমেরও কেন্দ্রস্থল। কারণ মুআল্লিম যেখানে, এলেম তো সেখানেই থাকে। কি বলেন? ওস্তাদ যেখানে, এলেম সেখানে থাকে না? ওস্তাদ এক জায়গায়, এলেম কি আরেক জায়গায় থাকে নাকি? ওস্তাদ যেখানে, এলেম থাকে সেখানে। তো মুআল্লিম যিনি সারা দুনিয়ার, সে মুআল্লিম যেখানে, সারা দুনিয়ার এলেমও আছে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে সারা দুনিয়ার মধ্যে দাজ্জাল ডুববে, মদিনার মধ্যে দাজ্জাল ডুবতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার প্রত্যেক গলিতে গলিতে ফেরেশতা নিয়োজিত রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য কোন রাস্তা দিয়ে, কোন গলি দিয়ে দাজ্জাল ডুবতে পারবে না। আচ্ছা শুনুন, আমরা যে ঘরের মধ্যে রাত্রে খাবার দাবার রান্না করে রাখি, আমরা সব পাতিলের মধ্যে কি করি? ডাকনা দিয়ে রাখি। কেন রাখি? রাত্রে বিড়াল ঢুকতে পারে, বিড়াল ঢুকে মুখ দিতে পারে, বিড়ালে মুখ দিলে এগুলো আর খাওয়া যায়। তাহলে বোঝা যায়, বিড়ালে মুখ দিলে যেমন খাওয়া যায় না, এলেমের মধ্যে যদি দাজ্জালে মুখ দেয় তো ওই এলেমের মধ্যে ভেজাল ঢুকে যায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার এলেমের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন যে সারা দুনিয়ার সমস্ত এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিতে পারে, কিন্তু মদিনার এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হেফাজত করবেন, সেই মদিনার এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মদিনার এলেমটা দাজ্জাল মুক্ত এলেম। কুকুরে যেমন মুখ দিতে পারে না খাবারের মধ্যে, বিড়াল যেমন মুখ দিতে পারে না, মদিনার এলেমের মধ্যেও দাজ্জাল মুখ দিতে পারে না। তাহলে বাংলাদেশের এলেমের মধ্যে দাজ্জাল মুখ দিতে পারে কিনা? ইন্ডিয়ার এলেমে, পাকিস্তানের এলেমে, আমেরিকার এলেমে, সব জায়গার এলেমে দাজ্জাল মুখ দিতে পারে, কিন্তু মদিনার এলেমে দাজ্জাল মুখ দিতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য মদিনার এলেমটা বিশুদ্ধ এলেম, মদিনার ইমানটা সহি ইমান, মদিনার আমলটাও বিশুদ্ধ। বলে আমল কেমনে বিশুদ্ধ হইল? যে জায়গার ইমান বিশুদ্ধ, যে জায়গার এলেম বিশুদ্ধ, সেই জায়গার আমল কি অশুদ্ধ থাকে নাকি? কি বলেন? ইমানও বিশুদ্ধ, এলেমও বিশুদ্ধ, তো সেই জায়গার আমল কি অশুদ্ধ? যেই জায়গার
ইমানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি নিশ্চয়তা দিয়ে গেলেন, যেই জায়গার এলেমের ব্যাপারে নবী নিশ্চয়তা দিয়ে গেছেন, তাহলে সেই জায়গার আমলও কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ আমল। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন দুনিয়ার যত বড় বড় আলেম নবী সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত সবগুলার মার্কাজ মদিনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় আলেম যারা, তারা কোথায় ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, এই সাহাবি কোথায় থাকতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বড় মুহাদ্দিসাদের একজন, তিনি কোথায় থাকতেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি কোরআনের রাইসুল মুফাসসিরিন, যিনি কোরআনে কারিমের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা, তিনি কোথায় থাকতেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি বড় ধরনের মুহাদ্দিস, তিনি কোথায়? অর্থাৎ যত তাফসীরের জ্ঞানওয়ালা, যত হাদিসের জ্ঞানওয়ালা, যত ফিকহি জ্ঞানওয়ালা, যত ইস্তিহাদের জ্ঞানওয়ালা, যুগে যুগে সবগুলার মার্কাজ ছিল মদিনা। সুবহানাল্লাহ। 1400 বছর ধরে ইমাম মালিকের মতো ইমাম কোথায় ছিলেন? মদিনা। তাবেইনদের মধ্যে, তাবে তাবেইনদের মধ্যে, সালফে সালেহীনদের মধ্যে সবচেয়ে বড় বড় আলেম সবগুলার মার্কাজ ছিল মদিনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মৃত্যুকে সৌভাগ্যের মৃত্যু বলছেন। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা ছেড়ে দূরে কোথাও যাইতেন না, এই আশঙ্কায় যে বাহিরে গেলে যদি মরে যান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাদিস সংগ্রহ করার জন্য বেশি দূরেও যান নাই, খালি মক্কা পর্যন্ত গেছেন। উনি ভয় পাইতেন, আমি যদি দূরে কোথাও যাই ওখানে মরি যাই। মানে উনার মনে সবসময় এটা ছিল যে আমি যেন মদিনায় মরি, মদিনার মৃত্যুটা যেন আমার নসিব হয়। সুবহানাল্লাহ। তাহলে মদিনার মৃত্যুর এত ফজিলত কেন? মদিনার মৃত্যুর ফজিলতের কারণ, মদিনার ভিতরে সমস্ত ওলামায়ে কেরামদের এলেমের মার্কাজ, এলেমের রাজধানী, এখানে সমস্ত বড় বড় আলেমেরা এখানে থাকবে। মদিনার মৃত্যুর যখন ফজিলত রাসুল বলে দিবেন, তখন দুনিয়ার সব বড় আলেমেরা মদিনায় চলে আসবে। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা এবং বোনেরা দেখুন, এই মদিনা মুনাব্বারার আমল, মদিনা মুনাব্বারার এলেম, মদিনা মুনাব্বারার মধ্যে কোন মুনাফেকের অবস্থান মদিনার মধ্যে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মদিনা এমন এক জিনিস, এটা কামারের হাফরের মতো। হাফর বুঝেন, এরকম টানে যে, এটার আপনারা কি বলেন? জি, এক এক এলাকায় এক একটা বলে, দেখবেন যে কামারের দোকানে এরকম টানে টানে টানে। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনা হইল এরকম হাফরের মতো। মদিনার ভিতরে কোন মুনাফেক যদি ঢুকে পড়ে, মদিনার ভিতরে কোন মুশরিক যদি ঢুকে পড়ে, মদিনার ভিতরে যদি কোনো কাফের ঢুকে পড়ে, তার শরীরের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা তৈরি হবে, মদিনা নিজেই তাকে মদিনা থেকে বের করে দিবে। এই লোক মদিনার ভিতরে থাকতে পারবে না। তাহলে বোঝা যায় মদিনায় কোনো মুনাফেক থাকতে পারে না, মদিনায় মুনাফেক থাকতে পারে না, এটা মদিনায় বের করে দে। সুবহানাল্লাহ। তাহলে মদিনায় মুনাফেকের জায়গা নাই, মদিনায় খালি ইমানের জায়গা। আমার সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, আমরা সবাই মহামূল্যবান হল আমাদের ইমান, মহামূল্যবান হল আমল, ইমানের সাথে আমলও নিতে হবে। তাহলে ইমানের ঠিকানা, ইমানের মার্কাজ পাইলাম আমরা মদিনা, ইমানের রাজধানী মদিনা, এলেমের রাজধানীও মদিনা, তাহলে আমলের রাজধানীও মদিনা। এই জন্য মদিনার কোন আমলকে যদি কেউ অহংকার করে, যদি বলে যে মদিনার আমল ভুল, যদি বলে যে মদিনার আমল ইহুদিদের আমল, মদিনার আমল যদি বলে যে এটা অমুক অমুক, বিভিন্ন ভাষায় আমি নাম নিলাম না, গালিগালাজ করে, মদিনার কোন আমলের বিরুদ্ধে যদি কোন ব্যক্তি, কোন ভাই, কোন আলেম যদি কথা বলেন, তো তিনি সরাসরি কোরআন সুন্নাহ রাসুলের বিরুদ্ধে কথা বললেন। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি অত্যন্ত আফসোসের বিষয়, মদিনার আমলের বিরুদ্ধে অনেক আলেম, বড় বড় আলেম, হয়তো মূর্খ মানুষ হলে বলতে পারে, কিন্তু বড় বড় আলেম আমরা সমাজে তাদেরকে চিনি, এরকম লোকেরাও দেখি যে, এরকম ওলামায়ে কেরামও দেখি যে মদিনার আমলের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার ভাইয়েরা, তাহলে এই ইমান শিখতে হবে, ইমানের নমুনাটা দিতে হবে কোথা থেকে? মদিনা থেকে। আচ্ছা, এবার আসেন, আমার আপনার মৃত্যুর পরে একটা পরীক্ষা হবে, হবে না? কোন জায়গায় সেটা?
মাশাআল্লাহ, সবাই তো জানেন পরীক্ষা একটা হবে, পরীক্ষা কয়টা, একটা না কয়টা, পরীক্ষা মোট তিনটা আলহামদুলিল্লাহ। বোঝা যায় পুরানা স্টুডেন্টও আছে, আগের ক্লাসও করছে এবং পড়া ভালো মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে পরীক্ষা কয়টা, তিনটা, একটা হলো কবরে, একটা হলো হাসরে, আর একটা হলো জান্নাতে। সুবহানাল্লাহ, আপনার যখন প্রিলিমিনারি হয় তখন প্রিলিমিনারির সময় হলো শর্ট কোশ্চেন, দেখবেন যে বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা একটা হয়, সেটার মধ্যে একশোটা কোশ্চেন থাকে, খালি আপনি বৃত্ত বরাত করবেন একশোটা। ফাইনাল পরীক্ষা যখন, তখন বিষয়ভিত্তিক আলাদা আলাদা, বাংলার একশো, ইংরেজি একশো, সাধারণ জ্ঞান একশো, এরকম আলাদা আলাদা হয় না? আবার ভাইবা যখন হয় তখন কিন্তু যিনি পরীক্ষা কমিটির চেয়ারম্যান তার সাথে আপনার সরাসরি মোলাকাত হয়। আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন তখন কিন্তু পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে দেখেন নাই, যখন লিখিত পরীক্ষা দিচ্ছেন তখনও দেখেন নাই, কিন্তু যখন ভাইবা দিতে যাইবেন দেখবেন যে পরীক্ষা কমিটির চেয়ারম্যান আপনার সামনে বসে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য তিনটা পরীক্ষার ব্যবস্থা করছেন। প্রথম নম্বরে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রিলিমিনারি পরীক্ষার ব্যবস্থা করছেন, হাসরের ময়দানে লিখিত পরীক্ষার ব্যবস্থা করছেন, জান্নাতের ভিতরে মৌখিক পরীক্ষার ব্যবস্থা করছেন। এজন্য আপনি কবরে যখন পরীক্ষা দিবেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন না, পরীক্ষা কমিটির চেয়ারম্যানকে দেখা যাবে না, পরীক্ষা দিবেন কে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে কিন্তু কবরেও দেখবেন না, হাসরের ময়দানে পরীক্ষা দিবেন সেখানেও দেখবেন না, কিন্তু যখন বাইবা দিতে যাবেন আপনি আল্লাহর সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে বাইবা পর্যন্ত পৌঁছতে হলে, মৌখিক পরীক্ষা পর্যন্ত পৌঁছতে হলে আগে তো আপনি প্রিলিমিনারি পাস করতে হবে, লিখিত পরীক্ষা পাস করতে হবে, তারপরে না বাইবা দিবেন। আপনি প্রিলিমিনারিও পাস করলেন না, লিখিত পরীক্ষাও পাস করলেন না, আপনি বাইবাতে যেতে পারবেন? সম্ভব না, আল্লাহকে দেখাও সম্ভব না। এজন্য প্রথম যে পরীক্ষাটা সেটা কিন্তু শর্ট কোশ্চেন, খালি ওই যে বৃত্ত বরাত করা, কবরের প্রশ্ন কয়টা, মাশাআল্লাহ, তাহলে কবরের প্রশ্নগুলো বলেন দেখি, এক নম্বর কোশ্চেন মার রাব্বুকা, দুই নম্বর কোশ্চেন ওয়ামা দীনুকা, তিন নম্বর হলো ওয়ামান নাবিয়ুকা, কত ছোট ছোট প্রশ্ন না, লম্বা না, কিন্তু একেবারে ছোট প্রশ্ন, এগুলোর উত্তরও কিন্তু ছোট ছোট। রাদিতু বিল্লাহি রাব্বা, এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। ওয়াবি ইসলামে দীনা, দুই নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, তিন নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। দেখেন প্রশ্ন তিনটা এই এক মিনিটের ব্যাপার, উত্তরও এক মিনিটের ব্যাপার, কত সংক্ষিপ্ত পরীক্ষা দেখেন, কিন্তু পরীক্ষাটা অনেক গুরুতর, অনেক কঠিন। এই পরীক্ষাটার মধ্যে যে পরীক্ষাটা হবে এখানে কোনো আমলের পরীক্ষা আছে কিনা, তিনটা পরীক্ষা কিন্তু ইমানের পরীক্ষা, এখানে কিন্তু আমলের কোন পরীক্ষা নাই। এখানে কি নামাজ পড়ছো কিনা এটা আছে, তারপর রোজা রাখছিলে কিনা, হজ করছো কিনা, যাকাত দিছো কিনা, কোন আমলের প্রশ্ন কবরে আছে? সব প্রশ্ন কিসের, ইমানের। সুবহানাল্লাহ, তাহলে ইমান আগে, ইমানে পাশ করলে তারপরে হাসরের ময়দানে ফাইনাল পরীক্ষা, লিখিত পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে প্রথম কি প্রশ্ন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পরীক্ষা শুরু হয়ে যাবে নামাজের প্রশ্ন দিয়ে, সলাতের প্রশ্ন দিয়ে, সলাত দিয়ে শুরু কিয়ামতের ময়দানে। কিন্তু কবরের মধ্যে সলাতের প্রশ্নও নাই, যাকাতের প্রশ্নও নাই, হজের প্রশ্নও নাই, সিয়ামের প্রশ্নও নাই, প্রশ্ন তিনটা কিসের, ইমানের। তাহলে বোঝা যায় ইমান আগে, ইমানটা আগে, ইমানটা সত্য সহি বিশুদ্ধ করতে হবে। কবরের পরীক্ষায় এই তিনটা কোশ্চেনের সাথে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত কিসের, ইমানের। সুবহানাল্লাহ, এই তিনটা পত্রের সাথে, এই কবরের তিনটা পত্র, এই তিনটা পত্রের যদি আপনি ভালোভাবে পড়াশোনা করেন, জানেন, তাহলে আপনার জন্য কি আছে, জান্নাত। সুবহানাল্লাহ, আর যদি তিনটা পরীক্ষায় তিনটা কোশ্চেনে ফেল করেন তা আপনার জন্য কি আছে, জাহান্নাম। আল্লাহু আকবার। আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দিবেন, কবরের মধ্যে যে প্রশ্নটা হবে, প্রিলিমিনারি পরীক্ষাটা হবে, এই পরীক্ষার প্রশ্ন কয় সেট হবে, পরীক্ষা কয় সেট, প্রশ্ন কয় সেট বলেন দেখি,
স্যাট বুঝছেন তো, এক এক বোর্ডে এক এক রকমের প্রশ্ন স্যাট হয় না? ধরেন বাংলা পরীক্ষা, কুমিল্লা বোর্ডে একরকম, চট্টগ্রাম বোর্ডে একরকম, ঢাকা বোর্ডে একরকম, এরকম আলাদা আলাদা প্রশ্ন হয় না? আচ্ছা বলেন, কবরের যে পরীক্ষাটা হবে এখানে কয়টা প্রশ্ন হবে? জি, প্রশ্ন এক সেট, দ্বিতীয় কোন সেট নাই। আচ্ছা তাহলে বলেন দেখি, কবরের এই পরীক্ষার মধ্যে শিয়াদের জন্য আলাদা কোন প্রশ্ন আছে নাকি? মোতাজিলাদের জন্য, সুন্নিদের জন্য, খারেজিদের জন্য, রাফেজিদের জন্য, হানাফিদের জন্য, সাফিদের জন্য, যে এই সেট হানাফি সেট, এই সেট সাফি সেট, এই সেট মালিকি সেট, এই সেট হাম্বলি সেট, এই সেট আহলে হাদিস সেট, এইরকম আছে নাকি? কবরের প্রশ্ন কয়টা, কয় সেট? এক সেট। আল্লাহ আকবার। তাহলে বোঝা যায় কবরের প্রশ্ন যদি এক সেট হয়, কোশ্চেন যদি এক হয়, তো জমিনে কেন আমরা এত গ্রুপ? কি বলেন? পরীক্ষা তো একটাই, সবের কোশ্চেনও একটা, আনসারও একটা, সব একটা, পরীক্ষা হবে এক সেটে, কেয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেটা সেটাও এক সেট পরীক্ষা, জান্নাত যেটা সেটাও একটাই জান্নাত, জাহান্নাম যেটা সেটাও একটা। তাহলে দুনিয়াতে আমরা এত ফেরকাবাজি কেন, এত দলবাজি কেন? আমাদের সবার পরীক্ষার হলও এক জায়গায়, পরীক্ষার হল কি ভিন্ন ভিন্ন আছে? আচ্ছা বাংলাদেশে আমরা যারা গরিব মানুষ, তারা যেই হলে পরীক্ষা দিব, এই হলে কি ফ্যান আছে, লাইট আছে, আছে না? কবরের মধ্যে কি ফ্যান আছে, লাইট আছে, এসি আছে? আচ্ছা আমরা গরিব মানুষ এই জন্য নাই, কিন্তু যারা কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, তাদের পরীক্ষার হলে কি এসি আছে, লাইট আছে, ফ্যান আছে? কিছুই নেই। পরীক্ষার হল সবার একরকম, গরিবেরটা যেমন, ওই কোটিপতিটাও একই হলে, একই প্রশ্নে, একই সেটে পরীক্ষা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিনদেরকে শিখাচ্ছেন, মুমিন তোমার কবরের পরীক্ষা একই প্রশ্নের সেট, একই কোশ্চেন, একই আনসার, একই জিনিস। সুতরাং দুনিয়ার মধ্যেও খবরদার, আল্লাহর দিন নিয়ে, ইমান নিয়ে দলাদলি করিও না, ইমান নিয়ে ফেরকাবাজি করিও না, আর আমল নিয়ে মারামারি না করি, ইমান নিয়ে ব্যস্ত হও। সমাজে এখন আমরা দেখি অনেক জায়গায় আমল নিয়ে মারামারি করে, কয় হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো। আপনারা যারা হজে গেছেন দেখছেন না, হাত বাঁধে না এরকম মানুষ দেখছেন লক্ষ লক্ষ, কেউ এখানে বান্ধেন, কেউ এখানে বান্ধেন, এটা লই মারামারি। আর মক্কাতে মদিনাতে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে, হাতে বান্ধে নাই। আল্লাহ আকবার। তাহলে বোঝা যায় এগুলো ইসলামের সৌন্দর্য। এবং এখানে বান্ধুক, এখানে বান্ধুক, উনি আমার নামাজি ভাই, এবং এটা হাত না বাঁধলেও নামাজের কোনো ক্ষতি হয় না, নিচে বাঁধলেও নামাজের ক্ষতি হয় না, উপরে বাঁধলেও নামাজের কোনো ক্ষতি হয় না, হাত না বাঁধলেও নামাজের ক্ষতি হয় না, আমিন জোরে বললেও নামাজের ক্ষতি হয় না, আস্তে বললেও নামাজের ক্ষতি হয় না, একবারে না বললেও অসুবিধা নেই। কেউ যদি কয় আমিন বললামে না, তারও নামাজ হবে। অথচ এই জিনিসগুলো নিয়ে আমাদের সমাজে একজন আরেকজনের কাফেরও বানায় ফেলায়, নাউজুবিল্লাহ, মুশরিকও বানায় ফেলায়, আবার কয় ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এরকম বলে না, আমরা শুনি আরই বিভিন্ন জায়গায়। অথচ এগুলা একেবারে বেহুদা জিনিস, বেহুদা কাজ। আমরা সমস্ত মুসলমান এক, আমাদের পরিচয় ইমান, পরিচয় ইসলাম, আমাদের কবরের পরীক্ষা এক। আচ্ছা শুনেন, কবরে যখন আমরা, যখন এই যে পিএসসি পরীক্ষা হয়, তারপরে জেএসসি পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্ন একটা, কিন্তু পরীক্ষার্থী থাকে সরকারি স্কুলের স্টুডেন্টও থাকে, বেসরকারি স্কুলেরও থাকে, প্রাইভেট স্কুলের কেজি স্কুলেরও থাকে, থাকে না? কত রকমের স্কুলের স্টুডেন্ট, কিন্তু প্রশ্ন কয়টা, একটা। এরপরে যখন এক্সামিনার খাতা দেখেন, তখন কিন্তু উনি দেখেন না এটা কি সরকারি স্কুলের ছাত্র, না বেসরকারি স্কুলের ছাত্র, না কেজি স্কুলের ছাত্র, না একাডেমির ছাত্র, এটা দেখে দেখে নাম্বার দেন? এটা দেখে দেখে কিন্তু নাম্বার দেওয়া হয় না। নাম্বার দেওয়ার সময় আপনি কেমন ভালো আনসার করতে পারছেন, আপনি যে স্কুলের হন না কেন, এক্সামিনার দেখেন আপনি কি আনসার করছেন। কবরের যে দুজন পরীক্ষক, ইনভিজিলেটর, আপনার আমার পরীক্ষা নেওয়ার জন্য আসবেন, তারা আমাদেরকে জিজ্ঞাসা করবেন না কোন দেশের নাগরিক, কোথা থেকে আসছি, এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন না।
সাদা মানুষ ছিলাম না কালো মানুষ ছিলাম না হলুদ মানুষ ছিলাম, এই খবরও নেবেন না। দুনিয়াতে কোন মাদ্রাসা থেকে এগুলো শিখছি, আলিয়া মাদ্রাসা থেকে শিখছি না কওমি মাদ্রাসা থেকে শিখছি না ওয়াজ মাহফিল থেকে শিখছি না কার থেকে শিখছি, এই প্রশ্ন কিন্তু করা হবে না। করা হবে, ইনভিজিলেটর দেখবেন যে এই প্রশ্নগুলো করা হচ্ছে আপনি এই প্রশ্নগুলোর সুন্দরভাবে উত্তর দিতে পারতেছেন কিনা। তাহলে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কবরের প্রশ্ন, হাসরের প্রশ্ন, সব পরীক্ষা, সব প্রশ্ন আবার এক সমস্ত মুসলমানের। সুতরাং সমস্ত মুসলমান আমরা এক, আমরা ভাই ভাই, কোন দলাদলি ফেরকাবাজি নেই। দুই নম্বরে যে কথা বলবো সেটি হল এই ইমানটা মহামূল্যবান এক জিনিস। এই মহামূল্যবান জিনিসের সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোন অবস্থায় এটা চুরি না হয়ে যায়, কোন অবস্থায় যাতে আমার এই মূল্যবান সম্পদটা চুরি না হয়। আমার মা বোনদেরকে যদি বলি আপনি কোন জিনিসটাকে বেশি মহব্বত করেন, মা বোনদের কাছে বেশি পছন্দের হইল স্বর্ণ গহনা, গহনাগুলাকে কত সুন্দর করে কত জায়গায় লুকায়, রাত্রে চোর ডুববে ডাকাত ডুববে বিভিন্নভাবে চিন্তায় হয়ে যেতে পারে। এজন্য দেখি একবার ওই খাটের নিচে লুকায়, একবার আলমারির ভিতরে লুকায়। আপনাদের বাসায় এরকম করে না? আমার বাসায় এরকম করে, কয়দিন দেখি যে এখানে লুকায়, কয়দিন দেখি এখানে লুকায়, কয়দিন দেখি এখানে লুকায়, এক জায়গায় রাখে না। কারণ কি জিজ্ঞেস করলাম, বলে যে এগুলা এক জায়গায় রাখা যাবে না, আর এমন জায়গায় রাখতে হবে যাতে চোর ডাকাত কোনোদিন সন্দেহ না করে যে এই জায়গায় স্বর্ণ আছে। আল্লাহ একবার, কত বুদ্ধি, কত চিন্তা, কত মেধা যে এই স্বর্ণটাকে, মূল্যবান জিনিসটাকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ভিতরে যেই মহামূল্যবান ইমানটা আছে এটা সবসময় পাহারা দিয়ে রাখতে হবে যেন কোন অবস্থায় আমার ইমানটা চুরি হয়ে না যায়, আমার ইমানটা ডাকাতি হয়ে না যায়, আমার ইমানটা হারিয়ে না যায়। এই ব্যাপারে সবচেয়ে বেশি যত্নবান থাকতে হবে। কারণ কবরে যাওয়ার সময় কি নিয়ে যাবেন, কবরে নিয়ে যাওয়ার সময় কি নিয়ে যাবেন, ইমান যদি চুরি হয়ে যায় তাহলে নিয়ে যাবেন কি? আল্লাহ কোরআনে কারিমে বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতী ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইমানদার খবরদার, খবরদার, মুসলিম না হয়ে তুই কবরে আসবি না। মুসলিম হয়ে কবরে যাবেন, ইমান নিয়ে কবরে যাবেন। এন ইমান যদি সরে নিয়ে যায়, ইমান যদি ডাকাতে নিয়ে যায়, ইমান যদি রাস্তায় চিন্তাই হয়ে যায়, এবার আপনি কি নিয়ে যাবেন? ইমান নিয়ে যেতে পারবেন? জানাজার নামাজে কি দোয়া করেন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ততদিন আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখিও, দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানের সাথে আমার মৃত্যু নসিব করিও। এই দোয়া করেন না? তো ইমান নিয়ে কবরে যাবেন না? তো ইমান যদি চুরি হয়ে যায় কি করবেন? আবার কি নিয়ে যাবেন? ইমান পাইবেন তো? ইমান কি বেচা কিনা হয়? একটু আগে আপনারা বলছেন যে সারা দুনিয়ার সব দিলেও আপনি আপনার ইমানটা দিবেন না, সারা দুনিয়ার সব ক্ষমতা দিলেও দিবেন না, সম্পদ দিলেও দিবেন না, তা আপনি কি এটা বাজারে কিনতে পাইবেন ইমান? তা আপনার ইমানটা যদি চুরি হয়ে যায় তো ইমান পাইবেন কই? আপনি কবরে যাবেন কি নিয়ে? যদি এমন হয়তো যে আমারটা চুরি হয়ে গেছে অসুবিধা নাই, আরেকটা কিনে নিয়ে যাবো, আরেকটা কিনার কোনো পদ্ধতি আছে? কারণ কেউ তো বিক্রি করবে না, আপনি যেমন সারা দুনিয়া দিলেও বিক্রি করবেন না, অন্য কেউ কি আপনার কাছে ইমান বিক্রি করবে নাকি? তা আপনি কবরে কি নিয়ে যাবেন? যদি ইমান নিয়ে না যাইতে পারেন, কবরে যে দুজন ইনভিজিলেটর আছে ওই ইনভিজিলেটর কি নিয়ে আসবে জানেন? আমাদের টিচাররা হাতে করে কি আনে? আমরা এক সময় যখন ছোট ছিলাম, ছাত্র ছিলাম, ওস্তাদের ভয় করতাম না, ভয় করতাম কিসের? ওই লাঠির ভয়, বেতের ভয়। বেত দেখেই সব ছাত্র সোজা, বেতের ভয়ে। ওই কবরে যে ইনভিজিলেটর তারা কিরকম বেত আনবেন জানেন? তারাও কিন্তু হাতে বেত লিয়ে আসবো, তারা কিন্তু খালি আসবে না। খালি আসলে আবার আপনারা কি করেন না কি করেন? বাঙালি আবার ডেঞ্জারাস জাতি, কবরে গেছেন এজন্য তারা কিন্তু খালি হাতে আসবে না। আসার সময় তারা নিয়ে আসবে বিমাতারিকিম মিন হাদিদ। নবী সাল্লাম বলেন কবরে যে দুজন ফেরেশতা আসবেন তারা আসার সময় এমন একটা লোহার হাতুড়ি নিয়ে আসবেন, আল্লাহ একবার,
একটা লোহার বিশাল হাতুড়ি তাদের হাতের মধ্যে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাস্টারদের ওই ইনভিজিলেটরদের হাতুড়িটা এমন, লাউ দরে বা বিহা আলা জাবালিন লাসারা তোরাবা, যদি ওই হাতুড়ি দিয়ে কোন পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, ওই পাথরের পাহাড় বেঙ্গে চৌচির হয়ে গুড়া গুড়া হয়ে পাউডার হয়ে যাবে। আল্লাহ আকবার। এইরকম কঠিন হাতুড়ি নিয়ে ওই মনকার নকিরেরা আসবেন। আপনি যদি ঈমান নিয়ে না যান তো ওই হাতুড়ির বাড়ি থেকে উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, নিশ্চিত আপনার আবার কোপালে ওই হাতুড়ির বাড়ি ছাড়া আর কিছু নাই। যদি ইমানটা দুনিয়া থাকতে চুরি হয়ে যায়, আর এটা এমন এক জিনিস আমরা বলতেছি চুরি হইলে আবার কিনতে পারবেন না, আপনার স্বর্ণ চুরি হয়েছে বাজারে কিনতে পাওয়া যায়, আপনার দাম চুরি হয়েছে চাউল চুরি হয়েছে বাজারে কিনতে পাওয়া যায়, আপনার জামা কাপড় চুরি হয়েছে বাজারে কিনতে পাওয়া যায়, সব জিনিস বাজারে পাওয়া যায়, কিন্তু ইমানটা তো বাজারে পাইবেন না। কারণ আপনি যেমন ইমান সারা দুনিয়া দিলেও বিক্রি করবেন না, আপনার কাছেও কই ইমানটা বিক্রি করবেন। তা একবার যদি হারাইতে পারেন তাহলে সর্বনাশ। তাহলে ইমানের কি করতে হবে? পাহারা দিতে হবে, ইমানকে সযত্নে রাখতে হবে, যাতে আমার ইমানটা চোরে সন্ত্রাসী ডাকাতে নিয়ে যাইতে। আচ্ছা, ইমানের চোর আছে নাকি? ইমানের চোর আছে? চোরে যদি না চিনেন, ডাকাতে যদি না চিনেন, সন্ত্রাসী যদি না চিনেন, তো রাস্তায় দেখা হয়েছে সন্ত্রাসীর সাথে যাই যদি বসে চা খাইতে বসেন, পকেট মারের সাথে যদি যাই বসে গল্প করেন, তা আপনার এখান থেকে গল্পও চলতেছে, এখানে পকেটে হাত দিয়ে টাকাও শেষ, মোবাইলও শেষ, সব শেষ। তাহলে ইমানের চোর, ইমানের ডাকাত, ইমানের সন্ত্রাসী, ইমানের পকেটমার, এদেরকে কিন্তু চিনা ফরজ। এই জন্য ইমানের নয়টি আরকানের আহকামের মধ্যে একটা আহকাম হইল আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যাদেরকে মাবুদ মানা হয়, তাদেরকে ভালো করে চিনে রাখা, তাদেরকে বলা হয় তাগুত। তাদেরকে কি বলা হয়? ইমানের সোর, যারা ইমানের ডাকাত, ইমানের সন্ত্রাসী, এদের কোরআনের নাম হল তাগুত। এজন্য সমস্ত নবীরা দুনিয়াতে আসলে মানুষদেরকে কি বলতেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা দুনিয়ার মানুষদেরকে বলতেন, দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আর তাগুত ছাড়ো, তাগুত পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো, তাগুত চিনে রাখো ভালো করে, কারণ তাগুত না চিনলে যে কোনো মতে তোমার ইমানটা চুরি হয়ে যেতে পারে। এজন্য তাগুত চিনতে হবে। তাগুত জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। জিনের মধ্যে ইবলিস আছে, ইবলিস হল বড় সন্ত্রাসী, বড় ইমান চোর। ইবলিস হল সবচেয়ে বড় ইমান চোর, ইমানের ডাকাত, ইমানের সন্ত্রাসী। আবার ইবলিসের দোসর মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। সুতরাং যারা ইমান চোর, ইমান চুরি করে, ইমান ডাকাতি করে, এদেরকে যদি না চিনতে পারেন তো সর্বনাশ, আপনার ইমান যে কোনো মুহূর্তে শেষ। এই জন্য ইমান ভঙ্গের কিছু কারণ আছে, জানেন তো আপনারা? জি, অজুভঙ্গের কারণ জানেন? অজুভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? কিন্তু আমাদের দেশের 99% মুসলমান ইমান ভঙ্গের কারণ জানে না। তার যেটা সবচেয়ে মূল্যবান, নামাজ যদি একবার ভেঙ্গে যায় আবার কিন্তু পড়া যাবে, অজু একবার ভেঙ্গে গেছে আবার করা যাবে, কিন্তু ইমান ভেঙ্গে গেলে, ইমান চুরি হয়ে গেলে, ইমান ডাকাতি হয়ে গেলে এটা আর পাওয়া যায় না। তাহলে সবচেয়ে বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ইমানের দিকে। কিন্তু ইমানের ব্যাপারে বেখবর মুসলমান, ইমানের খবর নেই। এই 10টা কারণ আমি সংক্ষেপে বলে শেষ করব আলোচনা, একেবারে সংক্ষেপে। আপনারা কিন্তু ভালো করে মনে রাখবেন, ঠোটস্থ করে রাখবেন, এই 10টা কারণে আপনার ইমান চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, সন্ত্রাসী হয়ে যেতে পারে, হাইজ্যাক হয়ে যেতে পারে, এবং এই হাইজ্যাক হয়ে গেলে আর ইমান খুঁজে পাবেন না। এই 10টা কারণ মনে রাখবেন। এক নম্বর কারণ যেটা, সেটা হল আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা। শিরক করলে আপনার ইমান চলে যায়।
আল্লাহর এবাদতের ক্ষেত্রে শেরেক করলে ইমান শেষ। বলে শেরেক কি জিনিস? আবার শেরেক হইল আপনি আল্লাহরও এবাদত করবেন পাশাপাশি অন্যেরও এবাদত করবেন, এটার নাম হলো শেরেক। আর আপনি আল্লাহরও করেন না অন্যেরও করেন না, এটার নাম কুফর। কুফর হইল করেই না, কারোই করি না। আর শেরেক হইল আল্লাহরও করি অন্যেরও করি। যেমন ধরেন সেজদা, সেজদা কি? সেজদা করা কি? আল্লাহর এবাদত। সেজদা করা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ এবাদত। সেজদা কাকে করবেন? হয় নাই এই, যদি বলেন আল্লাহকে, তাহলে আল্লাহকেও করবেন, কিছুক্ষণ পরে যায় খাজা বাবারেও করবেন, এটার নাম শেরেক। আমাদের সমস্যা তাওহীদ না বুঝার সমস্যা। একমাত্র বাদ দিয়ে দিছি আমরা, একমাত্র। এই ওয়ার্ডটা মনে রাখবেন, একমাত্র। আরবিতে বলা হয় ইয়াকা ফকত, ইংলিশে বলা হয় অনলি, একমাত্র। এই জন্য আল্লাহ পাক ঠোটস্থ করে দিয়েছেন সূরা আল ফাতিহার মধ্যে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। দুই জায়গায় ইয়াকা ইয়াকা আছে না? এবং আল্লাহ পাক দেখেন সূরা আল ফাতিহাকে প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক করে দিছেন, যাতে বান্দার শুধু মুখস্থ না, এটা প্রত্যেকটা মুমিনের ঠোঁটস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, যাতে ঠোঁটের মধ্যে থাকে যে ইয়াকা আমি এবাদত করব, একমাত্র কার? আল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাসজুদু লিশামসে ওয়ালা লিল কামারে ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহ পাক বলেন, খবরদার বান্দা, সূর্যকে কোনদিন সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। তুমি যেমন আল্লাহর গোলাম, ওগুলো একটা আল্লাহর গোলাম, এক গোলাম আরেক গোলামের কোনদিন সেজদা করিও না। সেজদা করবা সমস্ত গোলামের যিনি মালিক, সমস্ত গোলামের যিনি খালেক, সেজদা করবা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে। আমাদের সমাজে অনেক ভাই বোনকে দেখি যে আল্লাহকেও সেজদা করে মাঝে মাঝে, আবার বিভিন্ন কবরে, মাজারে, খানকায়, বিভিন্ন জায়গায় যাই, কবরের সামনে সেজদা দিয়ে পড়ে গেছে, আছে না? আপনারা দেখছেন নাকি? এটা ঢাকা শহরেই আছে, দেখবেন যে বিভিন্ন জায়গা দিয়ে গেলে মাজারের মধ্যে, কবরের মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। এই সেজদা কি? শিরক। সেজদা করতে হবে সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি জমিনে আল্লাহর পরে কাউকে সেজদা করা হইতো, কাকে করা হইতো? আল্লাহর রসুলকে করা যাইত। আল্লাহর রসুলের কাছে পারমিশনও চাইছে সাহাবীরা সেজদা করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, যিনি তোমাদের রব, আমারও রব, সেই রবের একমাত্র ইবাদত করো। আর সম্মান করো তোমাদের ভাইয়ের, আমি তোমাদের ভাই, আমাকে সম্মান করবা, কিন্তু ইবাদত করবা না, খবরদার, ইবাদত করবা শুধু আল্লাহর। সুবহানাল্লাহ, সেজদা করবা শুধু আল্লাহকে, আর কাউকে সেজদা করা যাবে, জীবিত ওলিরেও সেজদা করা যাবে না, মরা ওলিরেও সেজদা করা যাবে না, জীবিত মৃত কোন আল্লাহর মুখলাসিন সালেহিন, কোন নবী, কোন রাসুল, কাউকে সেজদা করা করলে শেরেক। শেরেক করলে ইমান সালা যাবে, শেরেক করলে জান্নাত হারাম। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর সাথে শিরক করবি, তোর জন্য আমার জান্নাত হারাম, জান্নাত হারাম হয়ে যাবে। শিরক করবেন সমস্ত আমল বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক বলেন, বান্দা আমার সাথে শিরক করবি, তোর সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ। শিরক হইল মাইনাস, আর ইবাদত হইল কি? প্লাস মাইনাসে কি হয়? মাশাআল্লাহ, এই গ্রামের ভাইয়েরা দেখি গণিতেও ভালো, ম্যাথমেটিক্সে খুব ভালো, বীজগণিতের সূত্রও জানে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আপনি আল্লাহর ইবাদতও করলেন, শিরকও করলেন, দুইটা মিলে কি হয়েছে? মাইনাস।
আপনি আল্লাহর ইবাদত করছেন, শিরক করেন নাই, কি হয়েছে? প্লাস। আল্লাহর ইবাদত কম করছেন, তাও ভালো। আপনি শুধু পাঁচ ওয়াক্ত ফরজ পড়ছেন কিন্তু শিরক করেন নাই, আরেকজন ফরজও পড়ছে, সুন্নতও পড়ছে, নফলও পড়ছে, সব পড়ছে, আবার শিরকও করছে, কারটা ভালো? যে কম করছে কিন্তু শিরক করে নাই। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, শিরক করলে ইমান চলে যায়, ইমান ভেঙে যায়। আপনি যদি কবরে সেজদা করেন, কবরে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করেন, কবরওয়ালার কাছে যাই বলেন যে বাবা আমার এটা দরকার, বাবা আমার ছেলে দরকার, বাবা আমার মেয়ে দরকার, বাবা আমার সন্তান দরকার, এটা দরকার, আপনার ইমান থাকবে? শিরক যা চাইবেন, খেতাবালিশ দরকার, এটাও চাইবেন কার কাছে? আপনার যা দরকার, একটা কলম দরকার, পেন্সিল দরকার, এটা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। বান্দা তোর যা দরকার সব চাইবি একমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাওয়াটার নাম শিরক। তাহলে খাজা বাবার কাছে চাওয়া যাবে নাকি? অথচ আমাদের দেশের কত মুসলমান বলে, কেউ পীরে না খালি হাতে গেলে খাজার দরবারে, খাজার দরবারে গেলে নাকি কেউ খালি হাতে ফিরে না, নাউজুবিল্লাহ। এই কথা বলা, এই কথা বিশ্বাস করা কি শিরক? ইমান চলে যাবে। কেউ পীরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে গেলে আপনি খালি হাতে ফিরবেন না, আর যত দরবারে যাইবেন খালি হাতে, খালি পকেটে, খালি ইমানে ফিরবেন। ইমানও যাবে, ইমানও চুরি হবে, পকেটও খালি হবে, দুটোই খালি হবে। এজন্য কোন খাজা বাবার কাছে কিছু চাইতে খবরদার যাইবেন না, যা চাইবেন সব আল্লাহর কাছে চাইবেন। তাহলে আল্লাহর সাথে কোন অবস্থায় শিরক করা যাবে না, শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা যাবে না। আজকে আস্তে আস্তে রাস্তা রাস্তা দেখলাম খালি বিয়ের বিভিন্ন প্রোগ্রাম, বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠান সব খালি শুক্রবারে, তো শনিবারে বিয়ে হয় না কেন, মঙ্গলবারে হয় না কেন? শনি মঙ্গলবারে বিয়ে হইলে অসুবিধা কি? শনি মঙ্গলবারে বিয়ে হইলে এটা লক্ষ্মী হয় না, শুভ হয় না। অনেক মুসলমান বিশ্বাস করে শনি মঙ্গলবারে বিয়ে শাদী হওয়া, ভালো কাজ হওয়া, এটা ভালো না, এটা শিরক, এই জাতীয় বিশ্বাস শিরক। সকালবেলায় বাকি দিবে না, সারাদিন বাকি দিবে, কিন্তু সকালবেলায় প্রথমে কাস্টমার বাকি দেবে না। তো বাকি দিলে কি হয়েছে? সারাদিন বাকি হবে, বাস আপনি শিরক, ইমান চলে যাবে। কে বলছে আপনাকে সকালবেলায় দিলে হবে না? বাচ্চার কপালে কালি দিয়ে রাখছে, কি হয়েছে? কয়টা দিলে কেউ আর মুখ দোষ লাগাইতে পারবে না। মুখ দোষ লাগানোর, প্রতিহত করার ক্ষমতা আল্লাহর, কালির ক্ষমতা নাই। আপনি জয় কালিয়ে বিশ্বাস করলেন, ইমান চলে গেছে। এই জাতীয় হাজারো শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল এই দেশের অসংখ্য মুসলমান বিশ্বাস করে। আমার সময়ের কারণে বলতে পারতেছি না, হাজার হাজার বিশ্বাস আছে এরকম মুসলমানের ঘরে ঘরে আছে। এগুলো সব শিরকি চিন্তাধারা। এই চিন্তাধারা কোনো মুসলমানের মধ্যে থাকলে ইমানেই থাকবে না। তাহলে এক নম্বরে কি পাইলাম? শিরক। দুই নম্বর শুভ অশুভ, না ওগুলো সব শিরকের মধ্যে আওতাভুক্ত। দুই নম্বরে যে বিষয়টা আমরা বলবো সেটি হলো ইমান ভঙ্গের দুই নম্বর কারণ, সেটা হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, আল্লাহ এবং তার মাঝখানে কোন মধ্যস্থতাকারী বানাই নেওয়া। এটা করলে ইমান শেষ, মানে আল্লাহর মাঝে আর তার মাঝে মাঝখানে কোন উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া, মাঝখানে কোন ওয়াসায়েত বানাই নেওয়া। বলে যে আমি তো গুনাহগার মানুষ, পাপি মানুষ, কেয়ামতের দিন নাজাত পাওয়ার সম্ভাবনা নাই, অমুক হুজুরের ধরি তাহলে কেয়ামতের দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কারণ হুজুরে তো কেয়ামতের দিন বাস ভাড়া করব, হুজুরে ট্রেন ভাড়া করব, হুজুরে লঞ্চ ভাড়া করব, হুজুরে জাহাজ ভাড়া করব, তো একটাতে উঠতে পারলেই তো চলে যাব। বাস এই আশায়, সাফাতের আশায়, সুপারিশের আশায় যদি কাউকে মধ্যস্থতাকারী বানানো হয়, ইমান শেষ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আউলিয়া বন্ধু বান্ধব গ্রহণ করে,
তারা এই উদ্দেশ্যে গ্রহণ করে যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করিয়ে দিবে। এটা মুশরিকদের আকীদা, মুশরিকদের বিশ্বাস যে আল্লাহর নিকটবর্তী করে দিবে। সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও কাসাসা জাটা ভাতিজা, আপনারা সবাই এসব অলিয়া উলিয়া বুজুর্গ নবী রাসুলের ইবাদত করেন কেন? তারা বলতেছে, শোন, এরা আমাদের জন্য শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর কাছে এরা আমাদের জন্য সুপারিশ করবে। মক্কার মুশরিকদের কি এত পাগল মনে করছেন? এরা এত পাগল যে মূর্তির পূজা করে ইবাদত করে? কেন করত? এই মূর্তিগুলো নবী রাসুলদের মূর্তি বানাইছে, তারা কোনো খারাপ মানুষের ছোট ডাকাতের মূর্তি বানায় নাই, সবগুলো নবী রাসুলদের অলিয়া উলিয়ার বুজুর্গ দিনদার মানুষের মূর্তি সব। আল্লাহর ঘরে যে মূর্তিগুলো ছিল সেখানে ইব্রাহিম আলাইসালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইসালামের ছিল, এসাক আলাইসালামের ছিল, ইয়াকুব আলাইসালামের ছিল, মরিয়ম আলাইসালামের ছিল, ঈসা আলাইসালামের ছিল, বড় বড় বুজুর্গানে দিনদের মূর্তি ছিল। আর বলতো যে এদের ইবাদত করলে, এদের পূজা করলে তাহলে এরা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সুপারিশের আশায় যদি আমি মধ্যস্থতাকারী বানাইনি, ইমান শেষ। তিন নম্বর, মাল্লাম ইউকাফফিরুল মুশরিকিন, মুশরিকদেরকে কাফের মনে না করা। মানে মুশরিক, কিন্তু আমি মুশরিকের মনে করি যে জমিনে যা আছে সবগুলো আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলেই হয়। এরকম অনেক মুসলমান এখন বলতে শোনা যায়, এইরকম ধারণা যদি কেউ পোষণ করে ইমান শেষ। আচ্ছা বলেন তো, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না নিম্ন ধর্ম? এটা আপনাদেরও তো ইমান শেষ। ইসলাম একমাত্র ধর্ম, শ্রেষ্ঠও না নিম্নও না। আপনাদেরকে সৃজনশীল পরীক্ষা করলাম, সৃজনশীল প্রশ্ন বুঝেন। এতক্ষণ আমি বলছি যে ইসলাম ছাড়া অন্য কোনোটাকে যদি আপনি মনে করেন যে এটাও আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দ, তা আপনার ইমান থাকবে না। তা আপনি বলতেছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ হইতে হইলে আরো চারি পাঁচটা আছে, তার মধ্যে এটা শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছেন আর কোনোটাই নাই, একটাই খালি। ইসলাম আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন, একমাত্র ধর্ম হইল ইসলাম। ইসলাম হইল একমাত্র, আপনি শ্রেষ্ঠ পাইলেন কই? একমাত্র হইলে এটা শ্রেষ্ঠ অশ্রেষ্ঠের কোন প্রশ্ন নাই, জমিনে একটাই। আপনি যদি পিঁয়াজ দুই রকমের থাকে, ইন্ডিয়ান পিঁয়াজ আর বাংলাদেশের পিঁয়াজ, তারপরে না আপনি তুলনা করবেন যে কোনটার স্বাদ তরকারি বেশি হবে, কোনটা কিনলে ভালো হবে, কোনটার দাম বেশি, কোনটার দাম কম, সেখানে আপনি তুলনা করবেন। এখন পিঁয়াজে আছে একটা, তা আপনি তুলনা কিসের? আর ইসলাম একমাত্র দিন, আল্লাহর দিন, এখানে কোনো তুলনা নাই, শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠ নাই। ইসলামের কোনো বিধান ভালো লাগলেও ইসলাম, না ভালো লাগলেও ইসলাম, বুঝে আসলেও ইসলাম, না আসলেও ইসলাম। ইসলামের এটা বুঝে আসতেছে না, তাই বলে কি আপনি খ্রিস্টানদের থেকে কিছু আনতে পারবেন? সুযোগ নাই। এজন্য এটা ইমান ভঙ্গের একটা বড় কারণ যে ইসলামকে একমাত্র আল্লাহর দিন মনে করতে হবে। আল্লাহ পাক বলেন, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জায়গা থেকে যদি তুমি কিছু নিয়ে আসো, তোমার এটা আল্লাহ গ্রহণ করবেন না। আচ্ছা তাহলে চুল কাটতে হবে কার মতো বলেন দেখি? চুল কাটার বিধান ইসলামে নাই, তারপরে দাড়ি রাখার বিধান ইসলামে নাই। তো আমরা দেখি এখন এগুলো খ্রিস্টানদের মতো রাখি, মনে হচ্ছে ইসলামে মনে চুল কাটার কোনো বিধান নাই, দাড়ি রাখার কোনো বিধান নাই। আজকে আমাদের যুবক দেখি খ্রিস্টানদের মতো চুল কাটে, খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো দাড়ি রাখে, রাখে না? কত ডিজাইনের খ্রিস্টানদের মতো হাফ প্যান্ট পরে, খ্রিস্টানদের মতো চুড়ি লাগায়, বালা লাগায় হাতের মধ্যে, কানের দুল লাগায়, গলার চেন লাগায়, কত কিছু লাগায়। এগুলো কি ইসলামের নাকি খ্রিস্টানদের? তাহলে ইসলামের বাহিরের থেকে কিছু যদি ঢুকানো হয়, নিয়ে আসা হয়, সেটা আল্লাহ পাক গ্রহণ করেন না। ইসলামের ভিতর সব আছে, টয়লেটের বিধান থেকে শুরু করে, ঘুমানোর বিছানার বিধান থেকে শুরু করে, সংসদের বিধান থেকে শুরু করে, সব ইসলামের মধ্যে আছে। টয়লেটে গেলে কতগুলো বিধান দেখেন, কতগুলো বিধান। টয়লেটে গেলে ডান পায়ে ঢুকবেন না বাম পায়ে ঢুকবেন, এরপরে ভিতরে যাই দাঁড়ায় দাঁড়ায় করবেন না বসে বসে করবেন, ইসলামের বিধান আছে না? কোন দিকে ফিরি বসবেন, এটাও আছে। আবার আপনি ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, এটাও আছে।
আবার লাস্টে দিয়ে আপনি বের হবেন কোন পা দিয়ে, এটাও ইসলামের আছে। টয়লেটের মধ্যে কতগুলো ইসলামের বিধান, তাহলে কোন জায়গা ইসলাম থেকে খালি নাই। তাহলে কয় নম্বর গেল? তিন নম্বর। চার নম্বর হলো মানে তাকাদিহি, কেউ যদি নবী সাল্লামের আদর্শের থেকে হেদায়তের থেকে অন্য কোন হেদায়তকে শ্রেষ্ঠ মনে করে তার ইমান চলে যাবে। নবীর সুন্নত থেকে, নবীর আদর্শ থেকে অন্য কোন আদর্শকে, কোন ইহুদির আদর্শ, কোন খ্রিস্টানের আদর্শ, কোন মুশরিকের আদর্শকে যদি শ্রেষ্ঠ মনে করেন ইমান শেষ। যেমন আজকে বার্থডে পালন করা শুরু হয়েছে জোরে সোরে, বার্থডে পালন করে না, বার্থডে, ম্যারেজ ডে, তারপরে ওই যে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, হলুদ বার্ষিকী, মরিচ বার্ষিকী, অনেক ধরনের বার্ষিকী আছে, আছে না? এই সব বার্ষিকী এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? কার সুন্নত? ইহুদিদের সুন্নত, খ্রিস্টানদের সুন্নত। আপনি ইসলামের সুন্নতের থেকে, নবীর সুন্নতের থেকে ওগুলাকে যদি উত্তম মনে করেন, ওগুলাকে ভালো মনে করেন, ওগুলাকে শ্রেষ্ঠ কালচার মনে করেন, ইমান শেষ। ইমান আনলে নবী সাল্লামের সুন্নতকেই একমাত্র কালচার, একমাত্র আদর্শ হিসাবে, উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করতে হবে। এজন্য নবী সাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন, ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাম বলতেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম হাদিস হল আল্লাহর কিতাব। সবচেয়ে বড় হাদিস কোনটা? আল্লাহর কিতাব। ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির আদর্শ হল শ্রেষ্ঠতম আদর্শ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সুন্নতের বাহিরে গিয়ে অন্য কোন আদর্শকে, এই যে কদিন আগে গেল 31st নাইট, নববর্ষের উদযাপন, মুশরিকের আদর্শকে আপনি পালন করা শুরু করে দিচ্ছেন, এটাকে ভালো কালচার মনে করতেছেন, আর ইসলামী কালচারের সেকেলে আপনি মনে করছেন এটা পুরানা জিনিস, এটা মূর্খরা করে, আপনি বুদ্ধিমান, এজন্য আপনি আধুনিকতার নামে বিজাতীয় সংস্কৃতি অনুকরণ করতেছেন। ইমান শেষ কয়টা গেছে? চার নম্বর। পাঁচ নম্বরে আসেন। পাঁচ নম্বর হল মান আবগাদা সাইয়ান মিম্মা জা বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে আসছেন, দিনের কোন বিষয়কে অপছন্দ করা। আমরা শেষ করে দিচ্ছি সংক্ষেপে, বাকিগুলো বলে আর দীর্ঘায়িত করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনের কোন জিনিসকে অপছন্দ করা, যেমন আপনি দাড়ি পছন্দ করেন না, দাড়ি ভালো লাগে না, কয় দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় না, দেখবেন যে দাড়িওয়ালা ছেলের এখন বিয়ে করা যে কি কষ্টকর, এমনি মুসলমান, সব মুসলমান, কিন্তু দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না, তাহলে বোঝা যায় দাড়িকে তিনি পছন্দ করেন না। এই দিনের একটা জিনিস আপনি পছন্দ করেন না, আপনার ইমান শেষ। এইরকম ছোটখাটো যে কোনো সুন্নত, যে কোনো একটা জিনিস ইসলামের অপছন্দ করবেন, ইমান শেষ। তাহলে কয়টা গেল? পাঁচ নম্বর। আমি আর বিস্তারিত যাচ্ছি না, আয়াত হাদিস বলতেছি না। ছয় নম্বর যেটা, সেটা হইল মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দীনের কোন একটা জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করা, একটু ঠাট্টা বিদ্রুপ করবেন, ইমান শেষ। ইসলামের যে কোনো বিষয়, ছোট বিষয়, বড় বিষয়, যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ইমান শেষ, ইমান ভেঙে যাবে, ইমান ডাকাতি হয়ে যাবে, ইমান চুরি হয়ে যাবে। সাত নম্বর হলো আসহের, জাদু করা। জাদু করলে, আপনি কাউকে জাদু করলেন, জাদুর আশ্রয় নিলেন, আপনার ইমান ভেঙে যাবে। আট নম্বর হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। মুশরিকদেরকে মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করা। কোন জায়গায় মুসলমান আর মুশরিকের বিরোধ, আপনি সেখানে যাই মুশরিকের পক্ষ নিলেন, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিলেন। যেমন আজকে মসজিদে আকসার এলাকায় ফিলিস্তিনে ইহুদি আর মুসলমানের বিরোধ, আপনি যাই ইহুদির পক্ষে অবস্থান নিলেন, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিলেন, ইমান শেষ। তবে আবার এই কথা মনে করবেন না, এক জায়গায় মুসলিম ও মুসলিম দুজনে দ্বন্দ্ব মামলা, সেখানে মুসলমান অন্যায় করতেছে, অমুসলিম ন্যায়ের পক্ষে আছে, ন্যায়ের মধ্যে আছে, সেখানে আপনি মুসলমানের পক্ষে অন্যায়ের পক্ষে যাবেন না, সেখানে আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, অমুসলিমের পক্ষে না। পক্ষটা কিসের? নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক বিচার আছে যেগুলো ইহুদিদের পক্ষে গেছে, খ্রিস্টানের পক্ষে গেছে, মুশরিকের পক্ষে গেছে, তার অর্থ এই নয় নবী সাল্লাল্লাহু তাদের পক্ষে গেছেন, নবী সাল্লাল্লাহু ন্যায় বিচার করছেন, ন্যায় রায় দিচ্ছেন, সেটা যার পক্ষে যাবে যাক।
কিন্তু দিনের ব্যাপারে আপনি মুশরিকের পক্ষ অবলম্বন করা যাবে না। কয়টা গেছে বলে গেছে দেখি? আটটা গেছে। নয় নম্বর হল মান এতাকাদা আন্না বাদান নাস ইয়াসাউল খুরুজ আন শরীয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে কিছু মানুষ বাহিরে এই কথা বিশ্বাস করলে ইমান চলে যাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাহিরে আল্লাহর দিন আছে এটা মনে করলে ইমান চলে যায়। আমরা দেখি আমাদের সমাজে ল্যাংটা হইলে কয় আল্লাহর অলি বলে না, কাপড় সাপড় খুলে ফেলতে পারলে আল্লাহর অলি। যে এদেরকে আল্লাহর অলি বলবো তার ইমানে থাকবে না, কারণ ল্যাংটা হওয়া কি শরীয়তে আছে? কাপড় সাপড় খুলে ফেলে শরীয়তে আছে, ছত টাকা পরজ না। তো যার পরজে নাই সে আল্লাহর অলি হয় কেমনে? তারে আল্লাহর অলি মনে করলে ইমান চলে যাবে। কিছু খবিস আছে দেখবেন যে চুলে জট বাঁধি রয়েছে, দাড়িতে জট বাঁধি রয়েছে, তারপরে নোক একটা এক ইঞ্চি লম্বা হয়েছে, গোসল করে না, শরীরের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মানুষ যায় কয় আল্লাহর অলি আল্লাহর অলি। অনেক কিছু আছে, বস্তা গায়ে দিয়েছে কয়ে অনেক কিছু আছে, তোমরা জানো না, এতো বিরাট আল্লাহর অলি। হে ইবলিস হয়ে রয়েছে, গাঁজা খাইতেছে, গাঁজার গন্ধ, অথচ বলে যে আল্লাহর অলি। এদেরকে আল্লাহর অলি মনে করলে ইমান চলে যাবে, কারণ আপনি শরীয়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি এখানে হেয় করলেন যে শরীয়তের বাহিরে যাইও আল্লাহর অলি হইতে পারে এই বিশ্বাস করছেন, এই জন্য ইমান চলে যাবে। একজন দেখে যে নামাজ পড়ে না, কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে না, কি ব্যাপার নামাজ পড়ে না, বলে যে আমি এখন হাকিকতে আছি, শরীয়ত তরিকত মারেফত অতিক্রম করি, উনি কোথায় চলে গেছে? হাকিকতে। হাকিকতে গেলে আর নামাজ লাগে না, শরীয়তে থাকলে নাকি নামাজ পড়তে হয়। তাই আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এন্তকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়তেন কিনা, বরং নবী সাল্লাম হাঁটতে পারতেছেন না, দুইজন সাহাবির কাঁধে বর করে যায় সলাত আদায় করছেন, করছেন না? তাহলে নবী সাল্লাম শরীয়তে ছিলেন না হাকিকতে ছিলেন? নবী সাল্লাম ওই হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই যে হাকিকতে উনি পৌঁছে গেছে। রাসুল যে জায়গায় পৌঁছতে পারেন নাই, আপনারা ওই জায়গায় পৌঁছতে বলছে কে? ওই জায়গা তো ইবলিসের জায়গা, এই জন্য আপনি আল্লাহর অলি হন নাই, আপনি ইবলিস হয়ে গেছেন, যে আপনি নামাজ নাই কয় আল্লাহর অলি, এরকমও আছে না সমাজে। এই নয় নম্বর কারণ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাহিরে গিয়ে আল্লাহর দিনের কিছু আছে, বা কোন মানুষ শরীয়তের বাহিরে এই কথা মনে করলে ইমান চলে যায়। এক লোকে আনাল হক আনাল হক দাবি করছে, আমি আল্লাহ আমি আল্লাহ দাবি করছে, এই লোকের নাম কি? হোসাইন বিন মনসুর হাল্লাস। এই লোকে আল্লাহ দাবি করছে, তাও আমাদের দেশের অনেকে বলে যে আল্লাহর অলি, আল্লাহ দাবি করলেও নাকি আল্লাহর অলি হয়ে যায়। সে আল্লাহ দাবি করছে, এটা কুফরি করছে, শেরেক করছে। তো যে লোক কুফরি করে শেরেক করে সে আল্লাহর অলি হয় কেমনে? আল্লাহর অলি মানে আল্লাহর বন্ধু। তো যে আল্লাহর সাথে শেরেক করে কুফর করে সে আবার আল্লাহর বন্ধু হয় কেমনে? যে আমার নামে একশোটা মামলা দেয় সে আমার বন্ধু হয় নাকি? তা আল্লাহর বিরুদ্ধে সে কথা বলতেছে আবার নাকি সে আল্লাহর অলি? কয় ফেরাউন আল্লাহ দাবি করে কাফের হয়ে গেছে, আর মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করে আল্লাহর অলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ দাবি করে আবার আল্লাহর অলি হয় কেমনে? অর্থাৎ শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাহিরে গিয়ে আল্লাহ পাওয়া কোনোদিন সম্ভব নয়। কেউ যদি বিশ্বাস করে পাওয়া যায় তার ইমান ভেঙে যাবে। দশ নম্বর যেটা সর্বশেষ, আল এরাজ ওয়ান দিনিল্লাহ লা ইয়াতা আল্লামুহু ওয়া লা ইউআল্লামু, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা। মানে ইসলাম গ্রহণ করছে, মুসলমান করে হয়েছে, কিন্তু ইমান কি জিনিস, আমল কি জিনিস, সলাত কি জিনিস, এবাদত কি জিনিস, ইমানের কোনো খোঁজ খবরে আনে না, আল্লাহর দিনের কোনো খবরে নাই, বিমুখ। এরকম বিমুখ থাকলে ইমান চলে যায়। আমাদের সমাজে অনেক ভাইকে দেখি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না, তাও বলে আমার ইমান ঠিক আছে। তো ইমান যদি ঠিক থাকে আপনি নামাজ পড়েন না কেন? যে ইমানে আপনারা নামাজ পড়াইতে পারে না সেই ইমানে আপনাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ ইমান নসিব করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের মতো মহা মূল্যবান সম্পদকে হেফাজত করার, পাহারা দেওয়ার, রক্ষণাবেক্ষণ করার, ইমানকে সুন্দর করার, ইমানকে সাজানোর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ইমানের দিকে বেশি নজর দেওয়ার তৌফিক দিন, আল্লাহ পাক আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দিন,
আল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো আল্লাহ আমাদের থেকে দূর করে দিন। আমাদের কবরের প্রশ্ন এক, হাসরের প্রশ্ন এক, কোরআন এক, সুন্না এক, আমরা মুসলমান সব এক, আমাদের দল একটাই কোরআন সুন্নার দল। আমরা আমরা কোনো ফেরকাবাজি, কোন ধরনের দলবাজি, কোন ধরনের দল নিয়ে ফেরকাবাজির মধ্যে আমরা বিশ্বাস করব না। আল্লাহ পাক আমাদেরকে সকল ফেরকাবাজি থেকে, দলাদলি থেকে আল্লাহ হেফাজত করুন। আমরা যেন সবাই কোরআন সুন্নার উপরে থাকতে পারি, ইমানের উপরে থাকতে পারি, ইমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এই মাহফিল ইন্তেজাম করার জন্য যে সকল ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের সহযোগিতাগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। এই গ্রামের সকল ভাই বোনদেরকে আল্লাহ কবুল করে নিন। সবাইকে আল্লাহ নামাজি বানিয়ে দিন, সবাইকে আল্লাহ পাক পর্দাশীল বানিয়ে দিন, সবাইকে আল্লাহ পাক ইমানদার, বিশুদ্ধ ইমানের অধিকারী বানিয়ে দিন। আল্লাহ পাক এই গ্রামটাকে তাওহীদের গ্রাম হিসাবে কবুল করে নিন। এই গ্রামকে আল্লাহ পাক সুন্নতের গ্রাম হিসাবে কবুল করে নিন। শিরক মুক্ত, বেদাত মুক্ত গ্রাম হিসাবে আল্লাহ কবুল করে নিন। এই গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিকের মধ্যে বরকত দান করুন। যে সকল ভাইয়েরা প্রবাসে আছেন আল্লাহ পাক প্রবাসী ভাইদের রিজিকের মধ্যে বরকত দান করুন। প্রবাসী ভাইদেরকেও আল্লাহ পাক অর্থ ইনকামের সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে তাওহীদ, বিশুদ্ধ ইমান বাংলাদেশে নিয়ে আসা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের সকল মুরব্বীদেরকে কবুল করে নিন, সকল যুবকদেরকে আল্লাহ কবুল করে নিন, সকল যুবকদেরকে শাবাবে মদিনার মতো, মদিনার যুবকদের মতো আল্লাহ বানিয়ে দিন। এই গ্রামের সকল শিশুকে আল্লাহ কবুল করে নিন, এই জেনারেশনকে আল্লাহ তাওহীদের জেনারেশন বানিয়ে দিন। আল্লাহ পাক এই গ্রামের যুবক কিশোরদেরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত যুব সমাজ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে কবুল করে নিন, মা বোনদেরকে মা খাদিজার মতো, মা আয়েশার মতো, মা উম্মে সালামার মতো বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিগুলোকে সালেহীন বানিয়ে দিন, সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে মসজিদে নববী জিয়ারত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন, সারা দুনিয়ার মুসলিম উম্মার উপরে রহমত নাজিল করুন। আল্লাহ পাক সারা দুনিয়ার মাজলুম মুমিনদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু